হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো যাই হোক, আজকে যেটা বিষয়, আজকের বিষয় হচ্ছে কি, তোমাদেরকে বাঁকুড়া যে মেডিকেল কলেজের এবং হাসপাতালের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস ঘুরে দেখাবো। আর বলে রাখি, এই ভিডিওটার দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে গিয়ে বাইরে থেকে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আমি দেখানোর চেষ্টা করছি, আর একটা হচ্ছে গিয়ে আরেকটা পার্টে যেটা থাকবে সেটা ইন ডিটেলস থাকবে, সমগ্র কোথায় কী চিকিৎসা করাবেন এ সমস্ত ব্যাপার। তো ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি এই কারণেই, কারণ হচ্ছে গিয়ে যদি দুটো একসাথে অ্যাটাচ করে দিই তাহলে সেটা অনেকটা বড় হয়ে যাবে, তো এই জন্যে আমি দুটো পার্টে ভাগ করেছি। তো চলো তাহলে যাওয়া যাক বাঁকুড়া মেডিকেল কলেজের ক্যাম্পাসে। এটা দেখছি, এটা হাসপাতালের মেন গেট, আর এই দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে গিয়ে ভৈরব স্থান লোকপুর দিক থেকে বাসগুলো আসছে, আর এই যে সোজা ডান দিক দিয়ে যেটা, এটা বাস স্ট্যান্ডের দিকে চলে আসছে দেখতে পাচ্ছি। আর এই দিকে হচ্ছে, এটা হচ্ছে আউটডোর বিভাগ এই যে, আর সামনের ওই বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে প্রসূতি বিভাগ, আর এই আমার ডান দিকে আছে এমার্জেন্সি বিভাগ, ওই দিকতে যাবো। এটা হচ্ছে এমার্জেন্সি বিভাগ, এখানে কেউ গুরুতর অসুস্থ হলে অ্যাডমিশন করানো হয়। আর এই দিকে আছে গিয়ে স্পন্দন সিটি স্ক্যান এক্সরে বিভাগ, আর এমার্জেন্সির পাশেই আছে মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প, এখানে অভাব অভিযোগ টভিযোগ এখানে সব নথিভুক্ত করা হয়। আর এই যে হাসপাতাল আসলেই কিন্তু মোটরসাইকেলের মানে বাইকের হ্যান্ডেল লক অবশ্যই করতে হবে, চোরের উৎপাত বেশি। এমার্জেন্সির ঠিক সাইডেই মানে বাঁ দিকে যে রাস্তাটা সেটা সোজা চলে আসছে স্পন্দন যে সিটি স্ক্যান সেই দিকে, আর এই যে দূরে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্স রে, এখানে এক্স রে হচ্ছে মানে এমার্জেন্সি বিভাগের পাশেই। আর এমার্জেন্সির পাশে এটা হচ্ছে আইসোলেশন বিভাগ, এই যে এটা হচ্ছে সিটি স্ক্যান স্পন্দন সিটি স্ক্যান। আর এই এই দিকে আছে, বাঁ দিকে আছে মেন গেট, আর সামনে যে বিল্ডিংটা ওটা তো বললাম প্রসূতি বিভাগের বিল্ডিং। আর ইয়ে স্পন্দন সিটি স্ক্যানের পাশে এই যে স্টাফ গেট আছে দেখতে পাচ্ছ লেখা আছে, এটার পাশেই ওই ডেলিভারি পেশেন্ট যারা আছেন তাদের ইউএসজি হয় আর কি নিচের তলাতেই। আর এটার সামনে ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক, আর ঠিক ব্লাড ব্যাঙ্কের উল্টা দিকেই আছে এই প্রসূতি বিভাগের যে গেট সেই গেট। আর এটা হচ্ছে গিয়ে ওই আত্মীয় পরিজনদের ওই বসার জায়গা থাকার জায়গা দেখতেই পাচ্ছ, এই যে ব্লাড ব্যাঙ্কের ডিরেকশন দেওয়া আছে, এই যে ব্লাড ব্যাঙ্ক, আর ঠিক এই যে প্রসূতি এমার্জেন্সি। এই পরিষেবাটি রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয়, এই সবে 10 দিন হয়ে চালু হয়েছে, 20 টাকার বিনিময়ে এখানে থাকা যায়। এটা একবারে শেষের দিকটাতে আছে, আর এই যে সোজা সোজা এটা হচ্ছে এন্ট্রান্স গেট, বাঁ দিকে ব্লাড ব্যাঙ্ক এমার্জেন্সি, আর আমার ডান দিকে আছে প্রসূতি বিভাগ। আর এই যে রাস্তাটা এটা চলে আছে নতুন ভবনের দিকে, আর যে অ্যাডমিনিস্ট্রেশন যে বিল্ডিং আছে সেই দিক। অনলাইনে টিকিট এখানে 102 গাড়ি, এখানে 102 গাড়িগুলোর এখানে স্ট্যান্ড, তার সাইডে ডান দিকে রেডিওথেরাপি, এটা রেডিওথেরাপি বিল্ডিং যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কি ওপিডি মাতৃমা বিল্ডিং, এটা এটা হচ্ছে এই প্রসূতিদের এমার্জেন্সি বিভাগ। চলো ওই দিকটাতে যাই, যে বিল্ডিংটা রেডিওথেরাপি বিল্ডিং দেখে নাও ভালো করে। আর এই যে এটা লাইন দিয়েছে, এটা ওপিডির জন্য লাইন দিয়েছে, কিন্তু এত লাইন দেওয়ার দরকার নেই, এখন তো অনলাইনে সব টিকিট পাওয়া যাচ্ছে, যেহেতু মানুষ জানে না এখন কী করবে ওটা আমি দেখিয়ে দেবো। এই যে এটা রেডিওথেরাপি বিল্ডিং বললাম, আর এটা এমার্জেন্সি প্রসূতি, আর এই যে এই ভবনটা দেখছো এটা হচ্ছে গিয়ে মাতৃমা ভবন, এটা হচ্ছে বাচ্চাদের আর ওই ওপিডি ডেলিভারিদের এখানে দেখানো হয় আর কি। তো চলো সামনের দিকে যাই, এটা মাতৃমা বিল্ডিং।
আমরা এই দিকটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম, এই যে এই দিকটা রেডিওথেরাপি বিল্ডিং যে দিকটা আছে, ডিটেলস তো ভালো করে দেখে নাও। আর এটা হচ্ছে মেন গেট, এখানে বাচ্চাদেরও দেখানো হয়, মানে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারগুলো এখানে বসেন, দেখতে পাচ্ছ। আর এটা সোজা বেরিয়ে যাচ্ছে মেন গেটের দিকে রাস্তাটা। এটা একটু ভালো করে পড়ুন, অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাবার চা খাবেন না, এখানে কিন্তু চোরের বিশাল উপদ্রব। ব্যাগ জিনিসপত্র টাকা পয়সা এসব ভালো করে রাখবেন। সোজা যেটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মেন রাস্তার দিকে, আর বাঁ দিকে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সবুজ সবুজ রঙের বাঁ দিকে, ওটা হচ্ছে ওপিডি। আর গাড়ি হচ্ছে কি সবসময় হ্যান্ডেল লক করে পুলিশ থেকে ইয়ে করাই আছে, বলাই আছে। বড় বিল্ডিংটা হচ্ছে ওপিডি বিল্ডিং, 10টা থেকে ওপিডি রুগী দেখা শুরু হয়। এটা হচ্ছে ওপিডি বিভাগ, বহির্বিভাগ আর কি যেটা বলা হয়। তো সেদিকেই যাচ্ছে, আর সোজা রাস্তাটা এটা হচ্ছে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। এই এটা হচ্ছে কি আউটডোর দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে গিয়ে ভৈরব স্থানের দিকে, এদিক দিয়ে বাসগুলো ঢোকে বাঁকুড়া যখন আসে। আর মেডিকেল কলেজ থেকে বেরিয়ে সামনে খাবার অনেক হোটেল আছে, টিফিনের অনেক হোটেল আছে দেখতেই পাচ্ছেন, প্রচুর প্রচুর। হ্যাঁ, সব থেকে ভালো খবর হচ্ছে 20 টাকায় পেট ভরে ভাত পাওয়া যায় হোটেলগুলোর থেকে, প্রচুর হোটেল আছে। এই যে এটা মেন গেট, এই যে এখানে সাইকেল ঘর আছে, এখানে যারা সাইকেল করে আসবেন হাসপাতালে তারা এখানে 5 টাকা দিয়ে সাইকেল রাখতে পারেন। এটা ঠিক গেটের উল্টো দিকেই আছে, এই যে ন্যায্য মূল্যের যে ওষুধ দোকান তার উল্টো দিকেই। ঢোকার মুখে ডান দিকে সুলভ শৌচালয় আছে, এটা 2 টাকা করে নেয় গেটে ঢুকে ডান দিকে আর কি। যে এটা দেখছো, এটা ওপিডিতে এখন এত ভিড় আছে। এখন আমরা যাচ্ছি নূতন ভবনের দিকে, এবং যে নূতন যে সুপার স্পেশালিটি যে ব্লক, সে ব্লকের দিকে। এই যে ডান দিকে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে গিয়ে সুপার স্পেশালিটি ব্লক। এখানে প্লাস্টিক সার্জারি, তারপরে কার্ডিওলজি, বিভিন্ন রকমের চিকিৎসা করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়েই সেই সব চিকিৎসা করা হয়। আমরা আগেই যাই, এই যে দেখছো সেই নতুন বিল্ডিং, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক বাঁ দিকেই দেখাচ্ছি, এই যে এই রাস্তাটা চলে গেছে, এটা হাসপাতালের মর্গের দিকে রাস্তা গেছে সোজা যেটা চলে যাচ্ছে। আর সামনে সামনে বাঁ হাতের বিল্ডিংটা দেখছো, ওটা হচ্ছে গিয়ে কলেজ, যেখানে পড়ানো হয়। দেখতে পাচ্ছ এটা কলেজের বিল্ডিং, ডাক্তারি পড়ানো হয়। এটা দেখছি একাডেমিক বিল্ডিং, মানে ক্লাস হয়, মানে কলেজ আর কি, মেডিকেল কলেজ যেটা। আজকে যে মেডিকেল কলেজের যে ভিডিও সেটি প্রথম ভাগ আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানিও, আমি আনসার দেবো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি, আমি বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও, ব্লগিং ভিডিও দিয়ে থাকি। তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমাদের এটা নিজের চ্যানেল মনে করেই সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে আছেন বা করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।